দুপুরে ধনঞ্জয় ত্রিপুরা আইপিএফটির এমএলএ উনি এসেছিলেন বিধানসভায় অ্যালং উইথ মহারাজ প্রদ্যুৎ কিশোরদেব বর্মন। উনি এসে ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন, সাবমিট করেছেন, এবং যেহেতু উনি নিয়ম মেনে রেজিগনেশন সাবমিট করেছেন সেহেতু আমি সেটা অলরেডি গ্রহণ করেছি এবং আই হ্যাভ সেন্ড ইট ফর গেজেট নোটিফিকেশন। গেজেট নোটিফিকেশন হয়ে গেলে উনি অটোমেটিক্যালি আর মেম্বার থাকবেন না। আর এই পর্যন্ত তাদের দুজন গেছেন, একজন বিশ্বজিৎদেব বর্মা সিমনার, আর একজন আজকে গেলেন ধনঞ্জয় ত্রিপুরা লামতলায় ভ্যালি। আর এছাড়া বিজেপি থেকে একজন গেছেন পূর্ব মোহন ত্রিপুরা। তো কাজে এখন এই তিনজন বাদে আর বাকি যা আছেন এমএলএ হিসেবে।